मध्य कलकाताय एक मेस पियन मास्टर मशाई और रेलकर्मी मतो किछु चाकरिजीवी और किछु बैचलरदेर नियेई गठित तो मेस रविवार सकाल तादेर जोन्नो स्वर्गसुख पाला करे एखाने ताश खेला चले अर्थात चारजन खेले एवं बाकीरा देखे एवं चारजन परिवर्तित हये अन्य चारजन एसे बसे एवं बाकीरा देखे किन्तु खेलते खेलते हठात् एकजन अकस्मात मारा जाय। नमस्कार आमरा थिल स्टूडियो आमादेर आजकेर गल्पेर नाम अद्भुत हत्या। गल्पटी लिखेछेन बुद्धदेव बसु। गल्प पाठे रयेछे कौशिक प्रीतम चंदन एवं आमी अपूर्व। पोस्टार डिजाइन करेछे एसके दिलार। गल्पटी मन दिये शुनुन। तबे हाँ आमादेर चैनलटिके सबस्क्राइब ना करे थाकले अवश्यई करबेन। एई रकम गोयेंदा गल्प ओ एडवेंचर गल्प आमरा प्रायई निये आसि। ताहले आर बेशी देरी ना करे चलुन शुरू करा जाक। नाम ब्रॉडवे होटेल किन्तु आसले बौबाजारेर किरानी ओ बेकार युवकदेर एकटी मेस। एई मेसे शीतेर रविवारेर एक सकालेर गल्पेर जबनिका तो लागालो। चाकुरदेर पक्षे विशेषत कलकातार किरानीदेर पक्षे एई दिनटी सत्यिई स्वर्गीय। एई तो नरहरि बाबू जिनी अन्य सब दिन शीतेर भोर होते ना होते ही उठें तारपर श्यामबाजारे छेले पड़ानो चुकिए कोनो रकमे नावा खावा सेरे नटाना बाजते आपिस छोटें। आज बेला आठटातेओ लेपेर तलाय पाश फिरछेन। तार एइमात्र घुम भांगल। गोटा दुई हाई तुले तिनी अस्फुट स्वरे बोललेन, दुर्गा दुर्गा। तारपर हाक दिलेन, दुर्गा। शेषेर डाकटी जगत माताके लक्ष्य करे नय। दुर्गा मेसेर एक चाकर एकटाके ताके पावा गेल ना। नरहरि बाबू गला चড়িয়ে আবার ডাকলেন, দুর্গা ও দুর্গা। গলায় বেশ জোর আছে নরহরি বাবুর। কেরানি না হয়ে কলকাতা কলেজের প্রফেসর হলে তাকে বেশি মানাতো। একতলা সিঁড়ির কাছে কলতলায় দুর্গা চায়ের কাপ ধুচ্ছিল। তার কানে সে ডাক পৌঁছলো। সে তাড়াতাড়ি হাতের কাজ ছেড়ে একটা চায়ের কেতলি নিয়ে বেরিয়ে গেল। মিনিট পাঁচেক পরে কেতলিতে চা एक प्लेटे दुखाना टोस्ट चायर पेयला झुड़िए उठे एलो तेतलाय नरहरि बाबूर घरे। ताके देखे नरहरि बाबू चोटे उठलेन, हतभागा एतक्षण धरे तोके डाकछि कोथाय থাকিস? दुर्गा बोलल, आपनार चाटा एकेबारे निये एलुम। बाह, बेश तोर बेश बुद्धि आछे दुर्गा, जीवने तोर उन्नति होबे। आमी तो जानी आपनि रविवार सकाले उठेई प्रथमे एक पेयला चा खान, তাই আপনার ডাক শুনে ওপরে না এসে একেবারে চা আনতেই চলে গেল। চা নরহরিবাবু রোজ সকালেই খান, তবে অন্যান্য দিন এমন আরাম করে খাওয়া হয় না। টিউশনি করতে যাওয়ার পথে দোকানে ঢুকে তাড়াহুড়ো করে খেয়ে নেন। আজ আরাম করবার দিন, আজ সব ব্যবস্থাই অন্যরকম। বেশ বেশ, চাটা ঢেলে দাও তো বাবা। টোস্ট এনেছিস দেখছি, খুব ভালো। দুর্গা, লেখাপড়া জানিস? তক্তপোষের পাশে টেবিলের উপর চায়ের পেয়ালাটি রাখলো দুর্গা। অল্প অল্প জানি। আজ টাস করলে তোর ভালো চাকরি হতো দুর্গা। আজকালকার দিনে তা কি জোর করে বলা যায়? তা যা বলেছিস, তো বিয়ে এম এ ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। ও তো কত খাটাতে পারছিস বলে খেতে পারছিস। ও খাটুনি মেসে, তাই না? তা খাটতেই তো এসেছি। নে এটা টেনে টেনে খাস। এখানে আমাদেরই যা খাওয়ার ব্যবস্থা, ওরা যা খাস ভাবতেই ভয় করে। দুর্গা একানি তার জামার পকেটে রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। নরহরিবাবু প্রায় তাকে এরকম দু চার পয়সা দিয়ে থাকেন। মানুষটি তিনি একটু শৌখিন গোছের, বোধহয় তার রোজগারও ভালোই। তেতলায় একটা আস্ত ঘর নিয়ে থাকেন তিনি। তার উপর হৃদয়টাও তার কোমল। মেসে যখনই যার দরকার দু চার পয়সা ধার দিতেও পরোয়া করেন না তিনি। সেই টাকা যে সবসময় ফেরত আসে তাও নয়। বেকার ছেলেদের চাকরির খোঁজ খবর দেওয়া, তাদের অ্যাপ্লিকেশন নিজের অফিস থেকে টাইপ করে আনানো, এসব তিনি হামেশাই করে থাকেন। আর এই কারণে মেসের সকলেই তাকে ভালোবাসে। ম্যানেজার থেকে শুরু করে সকলেরই তিনি হরিদা। নরহরিবাবু বললেন, একখানা খবরের কাগজে যে চাই দুর্গা, নিয়ে আসবো। এখনই আবার এতগুলো সিঁড়ি ভাঙবি? দিন রাতে সিঁড়ি ভাঙছি বাবু, ওতে আমাদের কিছু হয় না। দুর্গাকে নরহরিবাবু একটু বিশেষ স্নেহর চোখেই দেখেন। তার কারণও আছে, দুর্গা ভারী ছেলে মানুষ, 18-19 মতো বয়স। দেখতে সুন্দর, হাত পা ঝকঝকে তকতকে পরিষ্কার, দেখে ভদ্রলোকের ছেলে বলেই মনে হয়। কথাবার্তাও মার্জিত। এই মেসে সে নতুন এসেছে, পুরো এক মাসও হয়নি। মেসের চাকরদের গালাগালি এমনকি মারধর তাকে প্রায়ই সহ্য করতে হয় আর খাটতে হয় ভূতের মতো। দুর্গাকে দেখে মনে হয়নি সে কাজটা চালাতে পারবে। ম্যানেজার বাবুও বোধহয় তার সুন্দর মুখ দেখেই দয়া করে তাকে বহাল করেছিলেন। বাবুদের 5-4 মাস খাটার জন্যই তাকে রাখা হয়েছে। মেসের সব বাবুরাই তাকে একটু আধটু দয়া করেন, মাঝে মাঝে একটু আধটু বকুনি দিলেও এ পর্যন্ত চড়চাপড় তার পিঠে কখনোই পড়েনি। তবে এও বলতে হয় যে কাজকর্ম দুর্গা বেশ ভালোই চালাচ্ছে। শুধু তার সুন্দর মুখ দেখে নয়, তার কাজেও সকলে তার উপর বেশ খুশি। নরহরিবাবু বালিশের তলা থেকে আরও একটা আনি বের করে দিলেন। তাহলে যা খবরের কাগজ নিয়ে আয়। আনন্দবাজার? না না, বাংলা কাগজ আমি পড়িনি। জানিস, 30 বছর আগে BFL করেছিলাম। সুরেন বারুজ্যের বক্তৃতা এখন আমার মগজে ঘুরছে। অমৃতবাজার আনবি। শোন, 4 তলার বাবুকে একবার ডেকে দিবি, বলবি আমি তাকে তাস খেলতে ডেকেছি। প্রতি রবিবারে নরহরিবাবুর ঘরে তাসের আড্ডা বসে। দুর্গা পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরোজ এসে ঘরে ঢুকলো। বলল, কি দাদা, আজ খেলাটা হবে না? হবে হবে, বসো। এই তো ঘুম থেকে উঠলুম, দেখছি এই সকালে একেবারে ফিটফাট বাবু সেজেছ। বেরোচ্ছ নাকি কোথাও? আর বলেন কেন, আজ অফিসের বলবো ওর মেয়ের বিয়ে, 10টা থেকে হাজিরা দিতে হবে। ভাবছি তার আগে তো পেট খেলেই যায়। বেশ, লোকজন ডেকে আনো, আমি ততক্ষণ হাত মুখটা ধুয়ে আনি। গোবিন্দবাবুকে খবর পাঠিয়েছি। এই বুড়োটাকে আবার কেন দাদা? বুড়ো তো আমিও। হ্যাঁ রেখে দাও, তোমার 45 হলেই খুব বেশি। সত্যি হরিদা, ওই একচোখা গোবিন্দটাকে 2 চক্ষে দেখতে পারি না, ওইলে 8টাই মাটি হয়। তোরা সকলে মিলে তাকে বয়কট করেছিস বলেই আমি মাঝে মাঝে ওকে ডেকে পাঠাই, কিন্তু যে কানা সে তো আর ওর দোষ নয়। উনি যে কিপটে তা ওনার স্বভাবেরই দোষ। আজ খেলতে তিনি ভালোবাসেন, এমনও ভালো। এই অবস্থায় একই মেসে থেকে তাকে না ডাকলে কি ভালো দেখায়? রেখে দাও তোমার ভালো দেখানো, লোকটাকে এই মেস থেকেই তাড়িয়ে দেওয়া উচিত। কি অপরাধে? তিনি কুৎসিত আর কিপটে, তাই বলে কি মানুষ নন? মানুষ? ওকে তুমি মানুষ বলো করি না, টাকার কুমির। দেখ, আমাদেরই মতো একটা মেসে পড়ে আছে, এটা ধুতি আর হাফ শাক পরে, পিড়ি ফোঁকে, মান্ধাতার আমলের একটা তেল চিটচিটে বালাপড় জড়িয়ে শীত কাটায়। ওর গায়ে দুর্গন্ধ, ওর দাড়িতে উকুন, ওর কাপড় এত ময়লা যে ওর পাশে বসতে ঘেন্না করে। অন্যের জন্য কিছু নাই নাই করলো, যথেষ্ট থাকা সত্ত্বেও নিজের জন্য যে একটা পয়সা খরচ করে না, তুমি তাকে মানুষ বলো? বড্ড চটে গেছে দেখছি। ওর কাছে কিছু ধারটা চাইতে গিয়ে জব্দ হয়েছিল বুঝি? খেপেছ তুমি? পাথর ভাঙলে রক্ত বেরোবে, গোবিন্দ চ্যাটার্জির আঙুলগুলো একটা পয়সাও করবে না, তা তুমি জেনো। বড্ড ছেলে মানুষ আছে এখনো সরোজ, সব মানুষ একরকম নয়, এ কথা এখনো মেনে নিতে পারো না কেন? এই যে দুর্গা এসেছে অমৃতবাজার নিয়ে, তুমি বসে বসে একটু কাগজখানা পড়ো, আমি আসছি। দুর্গা, তোর বাবুকে বলেছিলি আসতে? মিনিট কয়েকের মধ্যে আরও কয়েকটি ছোকরা এসে ঘরে জড়ো হলো। সকলেই তাসের গন্ধে এসেছে। 4জন খেলবে আর বাকিরা দেখবে ও উৎসাহ দেবে। আবার খানিকক্ষণ পরে তারা বসবে আর অন্যরা দেখবে। এই রকমভাবেই হয় প্রায় রবিবারে। দুর্গা নরহরিবাবুর বিছানা ঠিকঠাক করে সুজনি দিয়ে ঢেকে ঘর থেকে চলে গেল। তখন সেই বিছানার উপরেই গুলজার হয়ে বসলো সবাই। মনোহর বলল, বেশ কনকনে শীত পড়েছে আজ, এমন দিনেই তো আড্ডাটা ভালো জমে। শুধু তাস নয় ভাই, আজকে হরিদাকে বলে চায়ের ব্যবস্থা করা যাক, আর সেই সঙ্গে গরম সিঙ্গারা, বলল সরোজ। জানো তোমরা, সে ব্যবস্থাও করেছে হরিদা। ফর্সা বেটে মতো একটি ছেলে এক কোণে বসে তাস নিয়ে নাড়াচাড়া করছিল। এবার সে বলল, তা হরিদা তো আড্ডা বসলেই চা খাওয়ান, আমাদের একদম বিনিময়ে কিছু করা উচিত। আরে শুধু কি চা, রীতিমতো ভোজ ফিস্টি। হুররে, বিরাট ভোজ দিচ্ছেন শ্রী গোবিন্দচন্দ্র চট্টোপাধ্যায়। ওই নামটা শোনার সঙ্গে সঙ্গে সকলেই একসঙ্গে হেসে উঠল। তা আমিও মনে মনে ভেবে রেখেছি আজ বুড়োর কাছে খাও আদায় করে তবে ছাড়বো। গোবিন্দ বুড়ো খাবে, তাহলেই হয়েছে। ভালো করলে না সরোজ, ওই সকালবেলা বিটকেল বুড়ো নাম করে খপালে যে কি আছে কে জানে। না না, আমি যা প্ল্যান করেছি করাই যায়। এমন চেপে ধরবো পুরোটাকে যে এ আড্ডায় তাস খেলতে আর অন্তত আসবে না। তোমরা সব আছো তো আমার সঙ্গে? হ্যাঁ, তা তুমি কি ভেবেছো তোমার সঙ্গে আমরা পেরে উঠবো? ওর কি এক ফোঁটা চক্ষু লজ্জা আছে? তাছাড়া একদিন জোর করে খাওয়া আদায় করে লাভই বা কি? তবে তোমার মতটা কি শোনা যাক। আনন্দ বয়সে সবার থেকে ছোট, তাকে ছেলে মানুষ বলা যায়। বেকার অবস্থাতেই আছে এই মেসে, চাকরির চেষ্টা করছে সে, কিন্তু চাকরি হওয়ার কোনো আশা দেখা যাচ্ছে না। মেসের দেনা 2 মাসের বাকি। তার অবস্থা সত্যিই খুব খারাপ। পরনে ময়লা কাপড়, শীতের একটা র্যাপারও গায়ে নেই, নিচে একটা শার্ট আর তার উপরে খদ্দরের পাঞ্জাবি পরেছে। সব শুদ্ধ এই দুটোই জামা তার। কোথা থেকে নানা রকম বই জোগাড় করে এনে গোগ্রাসে পড়ে এসে, আর সুযোগ পেলেই চড়া ক্যানক্যানে গলায় এমন বক্তৃতা করে যা শুনে মেষবাসীদের তাক লেগে যায়। কেউ তাকে বলে পাগল, কেউ বলে ইডিয়ট, কেউ বা এমনও সন্দেহ করে স্বদেশিওয়ালাদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত সে। তাকে মেস থেকে তাড়িয়ে দেওয়া হোক এমন প্রস্তাবটাও কেউ কেউ এনেছে, কিন্তু মোটের ওপর তার কথাবার্তা শুনতে সকলেরই বেশ মজা লাগে। অনেকে ইচ্ছে করে তাকে আশকারা দেয়, আর সত্যি বেশ গুছিয়ে কথা বলতে পারে সে। তাকে নিয়ে হাসাহাসি করে সকলেই, কিন্তু এ কথাও অস্বীকার করা যায় না যে ব্রডওয়ে হোটেলে সেই সব থেকে ভালো বক্তা, আর পড়াশুনোও বোধহয় তারই সব থেকে বেশি। আনন্দ হাতে তাস ফেলে দিয়ে বলতে লাগলো, আমার যা মত তা আপনাদের সকলেরই মনের কথা। শুধু একজন গোবিন্দ চাটুজ্যে তো নয়, এরকম দেশ ভরে জগৎ ভরে কত আছে। একজন বসে আছে রাশি রাশি টাকা নিয়ে, সেসব টাকা ওই ব্যাংকে পড়ছে, নয় নানা বদ খেয়ালে উঠছে। এদিকে হাজার হাজার লোক খেতে না পেয়ে মরছে, কিংবা ঠিক সেইটুকু খেতে পারছে যাতে কোনো রকমে বেঁচে থাকা যায়। মেডিকেল কলেজের সামনে সেদিন দেখলো একটা ভিখিরি মরে পড়ে আছে। কলকাতার রাস্তায় প্রায়ই দেখা যায় ডাস্টবিনের এঁটো নিয়ে ভিখিরি আর কুকুরের মারামারি চলছে। আর আমি, আপনারা, আমরা সবাই, আমাদেরই বা কী অবস্থা? বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের যা আয় তাতে কোনো ভদ্রলোকের চলতে পারে না, চলা উচিত। কলকাতার এই মেঝের ফ্যান মেশানো ডাল আর এক টুকরো করে পচা মাছ খেয়েই কত লোকের সারা জীবন কেটে যায়, তা তো জানেন আশা করি। আর বেকার তাই বা কত কত ভালো ছেলে পড়াশোনা পর্যন্ত করতে পারে না। আর বড় লোকের পেট মোটা নাদুস নুদুস হোঁদগো ছেলেগুলো ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে বেরিয়ে আসে। এই আমাকেই দেখুন, আমি জোর করেই বলতে পারি বিজ্ঞানে আমার মাথা খুব ভালো, সুযোগ পেলে হয়তো পৃথিবীতে একটা নাম রাখতে পারত, কিন্তু অভাবে আমার কিছুই হলো না। একটা 20 টাকার চাকরির জন্য পথে পথে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি। আমার টাকা নেই, আর টাকা আছে ওই কঞ্জুস গোবিন্দ চাটুজ্যের, যার বেঁচে থাকার কোনো মানে হয় না। বলতে বলতে আনন্দের চোখ দুটো জল জল করতে লাগলো। বাহ, সাবাস ছেলে। আচ্ছা বলো তো আনন্দ, এসব কথা কি তোমার মুখস্থ করা থাকে? এসব আমার প্রাণের কথা। ওই বেটেরোগা ছেলেটির মুখে কথা শুনলে সত্যিই হাসি পায়, কিন্তু আবার পায়ও না, কারণ কথাগুলো বোধহয় সত্যি। তুমি তো দেখছি রীতিমতো একজন পাবলিক স্পিকার। তোমার বক্তৃতাগুলো পার্কে দাঁড়িয়ে দিলেই ভালো হয়। আমরা সামান্য কেরানি, অত বড় বড় বিষয়ে চিন্তা ভাবনা করার সময় আমাদের নেই। যদি আপনারা সবাই চিন্তা করতেন তাহলে তো হতোই। এ নিয়ে মন খারাপ করে আর কি করবে, এই তো নিয়ম। এই নিয়ম কখনো না, এভাবে পৃথিবী চলতে পারে না। সাম্য চাই, সাম্য। চাইলেই তো আর হবে না, ওই গোবিন্দ চাটুজ্যের দল চিরকালই পথ আগলে দাঁড়িয়ে থাকবে। যারা পথ আগলে দাঁড়িয়ে থাকবে, পথ থেকে তাদের সরিয়ে দিতেই হবে। বাপরে, রক্ত একেবারে টকবক করে ফুটছে যে। এসব ছাড়ো হে ছোকরা, শেষটা একদিন বিপদে পড়বে। জানেন ডস্টয়েভস্কির একটা বইয়ে, কিন্তু তার কথা শেষ হতে না হতেই ব্যস্ত সমস্তভাবে নরহরিবাবু ঘরে এসে ঢুকলেন। তার চেহারা দেখে যেন সবাই চমকে উঠল, যেন এইমাত্র তিনি ভূত দেখে এলেন। সরোজ বলল, কি হয়েছে হরিদা, আপনাকে অমন দেখাচ্ছে কেন? গোবিন্দবাবুকে কে যেন খুন করে গিয়েছে বলে নরহরিবাবু কাঁপতে কাঁপতে বসে পড়লেন। मनोहर और नरेश एक संगे चित्कार करे उठल और सरोजेर मुख एकदम कागजेर मतो सादा हो गेल, किन्तु आनंदेर मुखे कोनो परिवर्तन देखा गेल ना। से माथा नीचू करे ताश निये नाड़ाचाड़ा करते लागलो। गोविंद चाटुर्य 10 বছর धरे एई मेसेरी बासिंदा। इतिमध्ये मेसे दुबार हाथ बदल हलो, एक बार नाम बदल हलो, कत लोक एलो कत लोक गेल, किन्तु गोविंदबाबू ठीकई आछेन। तार जीवन जापनेर प्रणाली सत्यि एकटू रहस्यमय। चारतलाय तिनि जे घरटीते थाकेन सेटी आसले घर नय, एकटा चिले कोठा। अतगुलो सीढ़ी भेंगे ओई छोट्ट घरे मस्त छादेर मध्य एकदम एकला थाकते साधारणत केउई राजी हय ना। ओ जायगाटा खालिई पड़े थाके, किन्तु गोविंदबाबू ओई चिलतेटुकुतेई भाड़ा निलेन मासिक 2.5 টাকায়। मेसेर मैनेजार भाबलो ओ घर तो आर केउ भाड़ा नेबे ना, भाड़ा जे पावा गेछे एई बेशी, सुतरां 2.5 টাকাই बा मंद कि। गोविंदबाबूर खावा खरचो मासे 5 টাকার बेशी नय, कारण तिनि मेसेर सकलेर संगे खान ना। सकाले एकटू डाल भात आलू सेद्ध और सन्ध्या होवार आगे खान दुटो रुटी और एकटू आलू भाजा, एई तार आहार। चाकर दुबेला तार खाबारटा दिये घरे चले आसे, एछाड़ा आर तिनि किछु खान एमनो कखनो शोना जायनि। एक कथाय गोविंदबाबू एकेबारे हाड़ किपटे। लोके बोले तार मुख देखले पाप हय, नाम निले नाकि हाड़ी फाटे इत्यादि। मेसे केउ तार संगे मेशे ना, अवश्य सेई जोन्नो तार एकटू अफसोस नेई, कारण तिनि निजेई घोरतर अमेरुक। चारतला थेके तिनि कदाचित नामेन, प्राय समय दरजा बंद करे भेतरे बसे थाकेन। सन्ध्याबेला छादे जखन पायचारी करेन हठात् देखले ताके भूत बोले भूल हय, कारण तार चेहराओ छिलो अतिशय कदाकार। एकटा चोख काना, लम्बा लम्बा चुल घाड़ बेये नेमे एसेछे, नोंगरा दाड़िते मुख चोख ढाका, कपालेर ऊपर मस्त एकटा आँचिल रयेछे। छोटो छेलेमेरा ताके देखले हयतो भये चेचिये उठबे। चेहरा देखे तार बयस आंदाज करा खूब एकटा सम्भव नय, 40 होते पारे, आबार 50 हलेও অবাক হওয়ার কিছু নেই। সবাই বলে গোবিন্দবাবু নাকি অনেক টাকার মালিক। সে যে কত টাকা, সে টাকা তার হাতে কেমন করে এলো এটা অবশ্য কেউই জানে না। তার কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আছে এও কখনো শোনা যায়নি। তার কোনো দিন চিঠিও আসে না, কেউ তার সঙ্গে দেখাও করতে আসে না। এদিকে তিনি কাজকর্ম কিছুই করেন না। চারতলায় ওই চিলেকোটা ছেড়ে রাস্তায় নামতেও কেউ তাকে দেখেনি। লোকটি সত্যিই রহস্যময়। অনেকে সন্দেহ করে টাকা কড়ি তিনি ব্যাংকে না রেখে নিজের ঘরেই রেখেছেন, আর জীবিত জক হয়ে দিনরাত সেই ঘরেই পাহারা দিচ্ছেন। এরকম সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ এ পর্যন্ত কাউকেই তিনি তার ঘরের ভেতরে ঢুকতে দেননি, চাকরদের পর্যন্তও না। তার খাবার নিয়ে চাকরেরা দরজা ধাক্কা দেয়, তিনি বেরিয়ে এসে খাবারের থালা নিয়ে ভেতরে চলে যান। খাওয়া হলে থালাটি বাইরে রেখে দিয়ে আবার দরজাটি বন্ধ করে দেন। এই নিয়মই বরাবর চলে আসছে। 1 মিনিটের জন্য ঘর থেকে বেরোলে তালা দিতে ভোলেন না ম্যানেজার বাবু কি নরহরি বাবু, দুজন ছাড়া আর কারোরই পারদপক্ষে মুখদর্শন করতে রাজি নন তিনি। তার কাছে গেলে ভেচানো দরজার বাইরে দাঁড়িয়েই আলাপ করেন, আর সে আলাপও 2-4 কথাতেই শেষ। তাকে দেখলে মেসের সকলেরই খুব অস্বস্তি বোধ হয়, যেন লোকটা একটা জ্যান্ত ভূত, পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই যেন। গোবিন্দবাবুর সঙ্গে আরও একটা প্রবাদ প্রচলিত, তিনি নাকি কখনো স্নান করেন না। স্নানের ঘরে অবশ্য একবার যান, কিন্তু তিনি যে স্নান করেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। চুল তার সবসময়ই রুক্ষ এলোমেলো, বোধহয় চিরুনিও ব্যবহার করেন না। সমস্ত গা কীরকম যেন বিশ্রী আর নোংরা রকমের। লোকে বলে গচ্ছিত অর্থ ফেলে রেখে বাথরুমে 10 মিনিট কাটাতেও তার যেন প্রাণেশ হয় না, তাই তিনি স্নান করাই ছেড়ে দিয়েছেন। কেউ বা বলে তা নয়, আবার অনেকে বলে যে তাড়াতাড়ি সাবান শেষ হয়ে যাবে বলে স্নান করেন না। কিন্তু ম্যানেজারবাবু বলে অন্য কথা, তিনি বলেন যে ভদ্রলোকের কী যেন একটা ব্যামো আছে, তার জন্য তার স্নান করা বারণ। সকলের ঘৃণিত এই লোকটির উপরে শুধু নরহরিবাবুই একটু সদয় ছিলেন। লোকটি যতই খারাপ হোক, লোকটা যে অসুখী তাতে কোনো সন্দেহ নেই। নরহরিবাবুরও কেমন দয়া হতো, মাঝে চারতলায় গিয়ে গোবিন্দবাবুর সঙ্গে যতটা সম্ভব আলাপ করে আসতেন, এমনকি কখনো কখনো তাসও খেলতে ডাকতেন তাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, গোবিন্দবাবু তাস খেলার নিমন্ত্রণ রক্ষাও করতেন। জীবনে তার যে কোনো শখ, কোনো আনন্দ নেই, যাকে জীবিত না বলে মৃত বললেই যেন ঠিক হয়, তারও যেন একটা কোথাও শখ লুকিয়েছিল, আর সেটা হচ্ছে তাস খেলার শখ। তাসের নাম শুনলে তিনি চঞ্চল হয়ে উঠতেন। এক একদিন নিজের ঘর ছেড়ে ঘণ্টাখানেক তাস খেলে যেতেন। সকলেই অবাক হয়ে যেত। অবশ্য নির্দিষ্ট ওই এক ঘণ্টা হয়ে গেলে তিনি আস্তে আস্তে আবার উঠে নিজের ঘরে চলে যেতেন, আর তিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন সকলের একটা স্বস্তির নিঃশ্বাস পড়ত। তবে তিনি তাস খেলতেন ওস্তাদেরই মতো। যারা তাকে দুচক্ষে দেখতে পারত না তারাও মনে মনে তারিফ করত তার। মুখে তার হুঁহা ছাড়া খুব একটা কথা ছিল না। শুধু কোনোদিন যদি কেউ কোনো নাটক দেখেছে বা থিয়েটার সম্বন্ধে কোনো কথা তুলত, তাহলে তিনি মন দিয়ে সেসব কথা শুনতেন, এমনকি দু চারটে কথাও বলতেন। একদিন নরহরিবাবু না বলে পারেননি। চাটুর্য মশাই দেখছি থিয়েটারে খোঁজ খবর একটু রাখেন। হ্যাঁ, এককালে খুব নেশা ছিল। গোবিন্দবাবুর কণ্ঠস্বর ছিল খুব ভারী, মোটা, অথচ খুব পরিষ্কার, শুনলে চমক লাগে। এরপর নরহরিবাবু অসম্ভব একটা কথা বলেছিলেন, চলুন না একদিন সবাই মিলে থিয়েটার দেখে আসি। কিন্তু গোবিন্দবাবু শুধু গভীরভাবে মাথা নেড়েছিলেন, কোনো কথা বলেননি। যার সম্বন্ধে কিছু জানা যায় না, লোকেরা কল্পনায় তার সম্বন্ধেই উদ্দাম হয়ে ওঠে। গোবিন্দবাবুর সম্বন্ধে অনেকগুলো থিওরি মেসে প্রচলিত ছিল। কেউ বলতো লোকটা খুনি আসামি, ফেরার হয়ে আছে। কেউ বা বলতো তিনি নিশ্চয়ই সাধু পুরুষ, দরজা বন্ধ করে বোধহয় যোগটোগ করেন। কেউ বলতো এর স্ত্রী ছেলে মেয়ে একই সঙ্গে জলে ডুবে মারা যায়, আর তারপর থেকেই উনি পাগলের মতো হয়ে গেছেন, আর জলে এমন ভয় যে স্নান পর্যন্তও করেন না। এমনই যার যা মনে হতো তাই বলতো। তবে মোটের ওপর মানুষটা নিরীহ, কারোর কোনো দিন ক্ষতি করেনি, এমনকি তার অস্তিত্ব সহজেই ভুলে থাকা যায়। সেই জন্য এই নিয়ে কারো দুশ্চিন্তাও ছিল না। এমন সর্বনেশে কাণ্ড যে ঘটতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেনি। মিনিটখানেক ঘরে সকলেই চুপ। তারপর নরেশ বলল, সত্যি? সত্যি নয় তো কি, আমি নিজের চোখে দেখে এলো। নিজের চোখে দেখে এলে? হ্যাঁ, পা ধুয়ে মুখ ধুয়ে ভাবলুম যাই উপরে গোবিন্দবাবুকে ডেকে আনে। তোর কাছে বলে গেল বাবুর এখনো ঘুম ভাঙেনি, শুনে ভারী অবাক লেগেছিল, কারণ আমি জানি খুব ভোরেই গোবিন্দবাবুর ঘুম ভাঙে। মনে হলো হয়তো ছাদটাতে বেড়াচ্ছেন, দুর্গা দেখতে পায়নি, তাও তিনি নেই, দরজা বন্ধ, ফিরে আসছিল। হঠাৎ কি মনে হলো ভাবলাম একটু ভালো করে দেখে যাই, এমন একটু কৌতূহল হলো। এতদিন আছি, কখনো তার ঘরের ভেতরটা তো দেখিনি। ওর ঘরে ওই একটা জানলা, আর অনেকটা উঁচুতে। অনেক চেষ্টা করেও সে জানলার কাছে মুখ নিতে পারলুম না। তখন আর কি করি, দরজাতে আস্তে ধাক্কা দিলুম। অবাক হয়ে গেলুম যখন দেখলুম দরজাটা আস্তে করে খুলে গেল। তাহলে খোলাই ছিল দরজাটা। গোবিন্দ চাটুর্যে দরজা খিলনাইটে ঘুমুচ্ছে, এই যে চোখে দেখেও বিশ্বাস হয় না, কিন্তু সত্যি দরজা ফাঁক হয়ে আছে। তারপর কি করি ভেবে কয়েক সেকেন্ড কাটলো, কিন্তু শেষ পর্যন্ত ওই ঘরের ভেতরে একটু উকি দেওয়ার কৌতূহল কিছুতে সামলাতে পারলুম না। এই ঘর কতদিন ধরে একটা রহস্যপুরী হয়ে আছে, আজ হয়তো সেই রহস্যের কিছু সমাধান হবে। এইভাবে ঘরের ভিতরে মুখ বাড়াতেই যে দৃশ্য চোখে পড়ল। বলে নরহরিবাবু দুহাতে মুখ ঢাকলেন। কয়েক সেকেন্ড ঘরের মধ্যে ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা গেল না। তারপর নরহরিবাবু আবার বলতে লাগলেন, গোবিন্দবাবু মেঝের ওপরে চিত হয়ে পড়ে আছেন, দুটো দুপাশে ছড়ানো, চোখ দুটো প্রায় বেরিয়ে আসছে, মুখটা কি বিভৎস। আনন্দ জিজ্ঞাসা করল, ঘরের ভিতর আর কি দেখলে? কি যেন, এত মনে পড়ছে না। রক্ত? কই না। তাহলে গলা টিপে মেরেছে। তুমি যেন খবরটা শুনে একটু অবাক হলে না? তাই এসব লোকের কপালে অপমৃত্যু লেখাই থাকে। খবরটা দেখতে দেখতে সমস্ত মেসে, এমনকি সমস্ত পাড়াতেও ছড়িয়ে পড়ল। আর রবিবার সকালের আনন্দ মুছে গিয়ে মেসের আবহাওয়া অস্বাভাবিক থমথমে হয়ে উঠল। এত বড় একটা মেসে কারোর গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না, काजकर्म सब बंध। मैनेजार बाबू नरहरि बाबूर घरे एसे बोलेन जे पुलिशे खबर दिएछि ओरा एक्षुनि आसछे, ततक्षण पर्यन्त काउके बाइरे जेते देওয়া होबे ना। सरोज आकुल हये बोलते लागलो, हरिदा तुमि एकटु बोले दाओ आमाके जेतेई होबे, आमार चाकरी थाकबे ना। तुम आकुल हयो ना। सरोज हताश भावे बसे पड़े ठक ठक करे काँपते लागलो। तार भाव देखे मने हय तार उपर जेनो एकटा मस्त विपद खनिये आसछे। ठीक आध घंटार मध्येई दुजन कन्स्टेबलके संगे निये मेसेर भेतरे ढुकलेन इन्सपेक्टर रणजित सामंत। सीढ़िर धारेई ताके अभ्यर्थना करलेन मैनेजार बाबू। मैनेजार बाबूर नाम पशुपति घोष, देश बरिशाले, मेजाज बेश करा। एकटाना 5 বছর तिनि ब्रडवे होटेलेर परिचालना करछेन। तार प्रतापे एबं प्रभावे मेसेर यथेष्ट उन्नति ओ सुनाम हयेछे, आर एर मध्येई एई कांड। विपदेर मुखे घाबड़े जावा लोक तिनि नन, मने मने बरंच बेश चोटेई आछेन। कोन दुश्मनेर एत साहस जे तार मेसेर मধ্যে एरकम एकटा खून करे गेल, खून करे चले गेल तार एत कष्टे अर्जित सुनामेर कलंकेर कालिएके। आसुन इन्सपेक्टर बाबू आसुन, खुनी बेटाके किन्तु धरे देवा चाई, ओ धरा ना पड़ा पर्यन्त आमि किछुतेई छाड़बो ना। हाँ आमि बरिशालेर लोक सेटा जानेन तो। रणजित बाबू बोललेन, সেটা আপনার কথাই টের পাচ্ছি, চলুন তো ওপরে দেখা যাক। গোবিন্দ চাটুর্যের পরিচয় দিতে দিতে ম্যানেজার বাবু ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। কেমন লোক ছিলেন গোবিন্দবাবু, অন্য সকলের সঙ্গে তার কেমন ব্যবহার ছিল, ইত্যাদি ইত্যাদি। তেতলায় এসে রণজিৎবাবু বললেন, এরপর কোন দিকে? গোবিন্দবাবুর ঘর 4 তলায়। রণজিৎবাবু 4 তলা সিঁড়ির দিকে মাত্র পা বাড়িয়েছেন, এমন সময় নরহরিবাবুর ঘর থেকে দুর্গা বেরিয়ে এলো কয়েকটা চায়ের পেয়ালা হাতে করে। তাকে দেখে রণজিৎবাবু থমকে দাঁড়ালেন। দুর্গা পেয়ালাগুলোকে নিয়ে বেগে নেমে যাচ্ছিল। রণজিৎবাবুর দিকে চোখ পড়তেই সেও কেমন যেন একটা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে গেল। পশুপতিবাবু এটা লক্ষ্য করে বললেন, কি হলো, ওকে আপনি চেনেন নাকি? হ্যাঁ চিনি বই কি। কি খবর চঞ্চল, কেমন আছো? দুর্গা মানে চঞ্চল কি একটা যেন বলতে যাচ্ছিল, এমন সময় পশুপতিবাবু দুজনের মাঝখানে এসে বললেন, আপনি ওকে বেশ ভালোই চেনেন মনে হচ্ছে। দেখুন ও যদি কোনো দাগে আসামি বা অন্য কিছু হয় তাহলে আমি কিন্তু এর জন্য দায়ী নই। ওকে আপনি যা খুশি তাই করতে পারেন। ও নতুন এসেছে, ওর সম্বন্ধে আমি কিছুই জানি না। পর আমার হাবভাব দেখে আমার কেমন একটু সন্দেহ হয়। ওকে আপনি কি একটা অন্য নামে যেন ডাকলেন না? ভাবছেন আমি শুনিনি, সব শুনেছি। এখন কথা হচ্ছে যে লোক ভদ্রলোকের ছেলে হয়ে নাম বাড়িয়ে মেসের চাকরের কাজ করতে আসে, তাকে কি বিশ্বাস করা যায়? তার উপর এই যে একটা অঘটন ঘটল। দেখো ছোকরা, তুমি যতই চালাক হও আমার সঙ্গে চালাকি তুমি পারবে না, তা জেনো। তোমার মতলবখানা কি খুলে বলো দেখি। আর এই যে গোবিন্দবাবু খুন হলেন সেই বিষয়ে বা তুমি কতদূর কী জানো শুনি। ভালোই ভালোই বলবে তো ভালো, যে কী করে পেট থেকে কথা আদায় করতে হয় তা আমার ভালোই জানা। আমি দেশে লোক নই, দেশ আমার বরিশালে। আর দেখছে তো পুলিশ ইন্সপেক্টর সামনেই রয়েছেন, প্যাচ কষতে গেলে আরও বিপদে পড়বে। ইন্সপেক্টর বাবুকে জিজ্ঞাসা করুন না আমার কথা, বলল চঞ্চল। রণজিৎ বাবু বললেন, আপনি কিছু ভাববেন না, ওর ভার আমিই নিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন, ওর সঙ্গে আমি একটু কথা বলে নিই। ছোকরাকে অ্যারেস্ট করবেন তো? আমার মনে হচ্ছে ও তলে তলে এর মধ্যে আছে, ওকে ছেড়ে রাখা কোনো কাজের কথা নয়। না না, ওকে ছাড়বো না, চোখে চোখে রাখবো। আপনারা একটু অপেক্ষা করুন, একে জেরা করে দেখি কিছু বেরোয় কি না। হ্যাঁ তাই ভালো, কার পেটে কী আছে কে জানে। আজকালকার দিনে তো কাউকেই বিশ্বাস নেই মশাই। এই তো সেদিন আমাদের দেশের বাড়িতে। কিন্তু রণজিৎ সামন্ত পশুপতির কথা শেষ পর্যন্ত শোনবার অপেক্ষা করলেন না। দুর্গা অথবা চঞ্চলকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে বললেন, চঞ্চল এ তুমি কি করছো? কি কেন, কি করেছি? শেষটায় এই মেসেজ চাকরির কাজ করছো? তাছাড়ার উপায় কি? উপায় ছিল বই কি, তুমি যদি আমার কাছে আসতে। কি করে জানবো যে আপনি আমাকে মনে রেখেছেন? বাহ, সেই কলকাতার হড় করার ব্যাপারে তুমি যেরকম সাহস আর বুদ্ধির পরিচয় দিয়েছিলে তোমাকে কি ভুলতে পারি? আমি বরং মনে মনে ভেবেছি সেই ছেলেটার হলো কি, দেখা পেলে বেশ হতো, কাজে লাগাতে পারতো। তারপর এ এক মাস তুমি যে কোথায় ছিলে, কি করলে, সব বলো আমাকে। বলবার বিশেষ কিছুই নেই। কলকাতা হরকড়া উঠে যাওয়ার পর আমি একেবারে অকুলে ভাসলাম। তাই বলে খুব যে একটা ঘাবড়ে গিয়েছিলাম তা কিন্তু নয়, এ তো আমার অভ্যাসের মধ্যেই, ছেলেবেলা থেকে এরকমই চলছে। পকেটে একটি টাকা আর কয়েকানা পয়সা ছিল, খুচরোটা নিজে রেখে এক চিনে সিঁদুর, চুলের কাটা, বেলুন, বাঁশি এসব কিনে ফেললাম রাতাবাজার থেকে। তারপর তাই নিয়েই বালিগঞ্জে ফেরি করতে বেরোলাম। রোদ্দুর বৃষ্টিতে বেশ কষ্ট হতো, কিন্তু রোজগারও তো মন্দ হতো না। কত পেতে? প্রথমটায় 2 আনা 10 পয়সার বেশি খুব একটা রোজগার হতো না, কিন্তু তাই থেকে 2 পয়সা জমিয়ে জমিয়ে আমার পুঁজি যখন একটু বাড়ল, তখন জিনিসের স্টক ক্রমেই বাড়াতে পারলাম। শেষের দিকটায় 4 আনা 6 আনা এমনকি 8 আনা পর্যন্তও রোজগার হতো। তাতে তোমার চলতো? বলেন কি, চলবে না? রোজ 4 আনাই যে অনেক। হোটেলে 2 আনায় রীতিমতো ভোজ হয়ে যায় একবেলা। 2 পয়সায় 1 পেয়ালা চা আর 6 পয়সা হাতে থাকে। 4 আনা আর কি কম? তুমি অবাক করলে চঞ্চল, এত কষ্ট করতে সত্যি তুমি পারো? না, তার পারি কই। হাজার হোক, ভদ্রলোকের রক্ত তো শরীরেই বইছে, ভদ্রলোকের তো কাজ মোটেই জোটে না। এদিকে কুলির সঙ্গেও প্রতিযোগিতায় পারি না। এই তো এখন আমাদের অবস্থা। জিনিস ফেরি করে একরকম চলছিল, কিন্তু হঠাৎ অসুখ করে আবার গোল বাঁধালো। অসুখের আর দোষ কি? নাওয়া খাওয়া শোয়া কিছুই তো ঠিক নেই, রোদ জল মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই তুমি যা বললে, এ কি আর ভদ্রলোকের সয়? আমি অবাক হচ্ছি এ কথা ভেবে যে তুমি তক্ষুনি কোনো খবরের কাগজের অফিসে চেষ্টা করলে না কেন। ও লাইনে তো তোমার অভিজ্ঞতা ছিল। চেষ্টা করলেই যে হতো তার কিন্তু কোনো মানে নেই। চা মাত্রই কি আর কোনো চাকরি হয়? এদিকে আমার যে এখন তখন অবস্থা, আজকে রোজগার না করলে কালকেই উপোস। কাগজের অফিসে চেষ্টা করতে গেলেই হাঁটাহাঁটি হতো স্যার। এদিকে আমার সেই 1 টাকা 7.5 আনাও খামোখা খরচ হয়ে যেত। তাছাড়া হরকড়া নিয়ে যেরকম কেলেঙ্কারি হলো, আমাকে তো আর কেউ বিশ্বাস করতো না, হয়তো সন্দেহ করতো আমিও তলে তলে ষড়যন্ত্রের মধ্যে ছিলাম। তাছাড়া আমি যে হরকড়ায় কাজ করেছি তারই বা বিশ্বাস কি? একটা সার্টিফিকেটও নেই, কিছুই নেই। আপনিই বলুন, তার চেয়ে এই কি ভালো করিনি? চাকরির চেষ্টা চাইতে হাঁটাহাঁটি খুব একটা বেশি হলো না, অথচ সঙ্গে সঙ্গে 2 পয়সাও পকেটে এলো। অবশ্যই আপনাদের অর্থে 2 পয়সা হয় অভিধানের অর্থে। তুমি তো দেখছি কথাবার্তাতেও বেশ তুখোড়, মিষ্টি করে জুতো দিতে পারো। কিছু মনে করবেন না স্যার, সত্যি কথাটা মুখে এসে পড়ল। সে যাকে, যখন অসুখ করলো কি করলে তুমি? কি আর করব, সোজা হাসপাতাল। টাইফয়েড হয়েছিল, 8 না 10 দিন সেরফ অজ্ঞান হয়েছিলাম। অসুখের কথা আমার ভালো করে মনেও পড়ে না, কেমন যেন একটা স্বপ্নের মতো হয়। এটা কিন্তু মস্ত বাঁচোয়া, অতখানি কষ্ট সজ্ঞানে ভোগ করার উপায়ও ছিল না আমার। 2 মাস পরে অত্যন্ত রোগা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম, পকেটে 1 পয়সাও নেই। যখন ফেরিওয়ালা ছিলাম, চানাচুর চিবিয়ে ফুটপাতে দিব্যি ঘুমিয়ে দিন 15 মতো কেটে গেছে। কিন্তু এখন দুর্বল শরীরে মনে হলো একটা আশ্রয় পেলে ভালো হয়। সেই সঙ্গে মনে হলো চাকরের কাজও বেশ ভালোই, দুবেলা খাওয়া জোটে, তাছাড়া ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট জায়গাও পাওয়া যায়। বউবাজারের দিক দিয়ে হাঁটতে হাঁটতে পানের দোকানে খবর পেলাম ব্রডওয়ে হোটেলে একটা চাকরি খালি আছে। 1 সেকেন্ডও দেরি না করে হোটেলে এসে হাজির হলাম। ম্যানেজারবাবু আমার সঙ্গে 2-4টে কথা বলেই খুশি হলেন। জানি না কি কারণে আমি তাকে খুব খুশি করতে পেরেছিলাম। সেই থেকেই এখানে আছি। কত মাইনে পাও? 5 টাকা। তাছাড়া বাবুরা মাঝে মধ্যে বকশিসও দেন। মোটার উপরও কাজটা বেশ ভালোই। হ্যাঁ, ভালোই। ভালো বই কি, 25 টাকা মাইনের কেরানিগিরির চাইতে নিশ্চয়ই ভালো। কেরানিকে লোকে আপনি করে বলে, আর চাকরকে তুমি। তাছাড়া এই দুই কাজে আর কোনো তফাৎ তো আমি দেখতে পারি না। ওটাই তো মস্ত তফাৎ। কিন্তু যাই হোক, এভাবে আর কতকাল কাটাবে তুমি? যতদিন এর চেয়ে ভালো কিছু কাজ না জোটে। জোটাবার চেষ্টা কিছু করছো কি? চঞ্চল চুপ করে রইল। রণজিৎবাবু তার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বললেন, সাবাস ছেলে তুমি চঞ্চল, আমার যদি তোমার মতো একটা ছেলে থাকতো নিজেকে ধন্য মনে করত। এরকম আত্মনির্ভরশীল ছেলে বাংলাদেশে কটা আছে? এই তো চাই। তোমাকে দেখে, তোমার কথা শুনে আনন্দ যেমন হচ্ছে তেমন মনটাও একটু খারাপ লাগছে, এ কথা ভেবে যে এত দুঃখে পড়েও আমাকে তুমি একবারও মনে করলে না। তোমার কি একবারও মনে হলো না যে আমি তোমার কোনো কাজে লাগতে পারি? মনে যে না হয়েছিল তা নয়, কিন্তু আপনার বাড়ির ঠিকানা। সে তো টেলিফোনের বই খুললেই পেতে, যতই তো কোরাও না কেন এখনো একেবারেই ছেলে মানুষ আছো দেখছি। চঞ্চল কিছুই বলল না। একটা কথা তোমাকে বলি চঞ্চল, এখান থেকে এবার তুমি ছুটি নাও, আমার ওখানে চলো। ভুল বুঝো না, তোমাকে আমার উপর নির্ভর করতে বলছি না। যতদিন ভালো কোনো কাজ না জোটে আমার ওখানে থাকবে আর কি। আর কাজ যাতে তাড়াতাড়ি জোটে সেই জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। আশা করি এতে তোমার আপত্তি হবে না, কি বলো? বেশ, আপনি যেরকম বলছেন তাই হবে। পশুপতিবাবু তোমাকে আর রাখবেনও না, এ তুমি ঠিক চেনো। একবার যখন তোমাকে সন্দেহ করেছেন, সেরকম জবরদস্ত লোক দেখছি। চলো চলো, এবার চলো, এই ব্যাপারটার কিছু হদিশ করতে পারি কিনা দেখি। চলুন। রণজিৎবাবু এগিয়ে এসে বললেন, এবার চারতলায় যাওয়া যাক। পশুপতিবাবু উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, ওর পেটের কথা বের করতে পারলেন কিছু? ওর জন্য ভাববেন না, ওকে আমি ঠিক করে নেব। চলো হে চঞ্চল, তুমিও চলো আমাদের সঙ্গে চারতলায়। চারতলায় প্রায় সমস্তটাই ছাদ, শুধু এক কোণে ছোট্ট একটি ঘর, আসলে সেটি চিলে কোঠা। কার্নিশে ঘেরা এই মস্ত ছাদ বিশেষ কেউ ব্যবহার করে না, প্রায় সকলেই চাকুরে, সকলেরই সময় অভাব। ছাদে এসে হাওয়া খাওয়ার মতো বাবুগিরি কারোরই পোষায় না। তাছাড়া গোবিন্দবাবুর এমনই অখ্যাতি যে ছাদে এসে তার অলক্ষণে মুখখানা দেখতে হবে বলে সবারই ছাদে যাওয়ার ইচ্ছেটা উবে যায়। ছাদ বলতে গেলে গোবিন্দবাবুর একারই দখলে ছিল। ঘরে ঢোকবার আগে রণজিৎবাবু ছাদটি দু একবার ঘুরে এলেন। আশ্চর্য, ছাদটি একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার, একটা কাগজের টুকরোও কোথাও পড়ে নেই। কার্নিশে ভর দিয়ে নিচের দিকেও তাকিয়ে দেখলেন, জলের পাইপ বেয়ে উঠে আসা অসম্ভব নয়, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই বা ক্ষতি কি? তারপরে গেলেন ঘরের ভেতর। দুজন কনস্টেবল সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। চারজন মানুষে ঘরটা যেন একেবারে ভরে গেল। দড়িতে ঝোলানো সামান্য দু একটা জামা কাপড় আর টিনের একটা ভাঙা বোতল তরঙ্গ, জিনিস বলতে এই। মেঝের ওপর হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন গোবিন্দ চাটুজ্জে। মুখটা ফুলে বিভৎস হয়ে উঠেছে, জিভ বেরিয়ে এসেছে। ভালো চোখটা এমন বড় যেন দৈত্যাকার চোখ, আর কানা চোখটা যেন আরও বুঝে চামড়ার মধ্যে ঢুকে গেছে। গলায় চাক চাক মাংস উঠছে লাল হয়ে ফুলে। রণজিৎবাবু নিজের মনে মনেই ভাবলেন, নৃশংস বলতে হয় হত্যাকারীকে। বুকের ওপর হাঁটু চেপে বসে গলা টিপে মেরেছে। এবার তিনি জামার পকেটে হাত ঢোকালেন, পকেট থেকে তেমন কিছুই পাওয়া গেল না। তারপর খোলা হলো তোরঙ্গ। প্রথমে বেরোলো গোটা কয়েক পুরনো পাতাছেঁড়া নাটকের বই, তারপরে এক কৌটো দাঁত মাজন, আর তারপরে একজোড়া নোংরা চিটচিটে তাস। ব্যাস, আর কিছুই না। টাকা করি এক আদলাও না। গোবিন্দ চাটুজ্জের পার্থিব সম্পত্তি দেখে সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলো। নরহরিবাবু বললেন, টাকার জন্যই ভদ্রলোক প্রাণে মারা গেলেন। যে খুন করেছে সে নিয়ে সটকেছে। কিন্তু তোরঙ্গ তো ভাঙা নয়। ভাঙবার দরকার কি? তালা ছিল না। তোরঙ্গটা এতই পুরনো যে তালা দেওয়া সম্ভব ছিল না বোধ হয়। তাহলে কি আপনি বলতে চান গোবিন্দবাবু তার সব টাকা করে একটা ভাঙা তোরঙ্গে ফেলে রাখতেন? তিনি কি এতই অসাবধান? কত আর সাবধান হবেন, ছেলে তো বেরুতেন না। হয়তো কোনো গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতেন, কি হয়তো তার টাকা করে কিছুই ছিল না। সবই আমাদের অনুমান। পশুপতিবাবু ডিটেকটিভ নভেল পড়া মগজে থিওরি পাক খেয়ে বেড়াতে লাগলো। তিনি একটা লাঠি দিয়ে দেওয়াল ঠুকে ঠুকে দেখলেন কোথাও একটু আধটু ফাঁপার আওয়াজ হয় কিনা। সমস্ত দেওয়াল হাংড়ে ফাংড়ে দেখলেন কোথাও কোনো লুকোনো বোতাম বা হাতলে হাত থাকে কিনা। लाथी मेरे मेरे मेजर सीमेंट प्राय तुले फेललें किन्तु एर परेও कोनो फल हलो ना। रणजित बाबू बोलें, निहत व्यक्तिर सम्पत्तिर सन्धान पेते आपनि बड़ोई जेन व्यस्त हये पड़छेन मैनेजर बाबू। बृथा चेष्टा एई निष्ठुर हत्याकाण्ड जे करते पारलो से कि टाका करे लोभ सामलाते पेरेछे? जिज्ञेस करलेन इन्सपेक्टर। ना ना ता नय, एई देखछुनुम आर कि भद्रलोकेर सबकिछु जेमन रहस्यमय किना। आपनार कि मने हच्छे कोनो क्रू टू पेलेन नाकि? আপাতত একেবারে অন্ধকার। ভারী আশ্চর্য তো। ঘরের এক কোণে গোবিন্দবাবুর বিছানাটা জড়ানো পুটলি হয়ে পড়েছিল। কেউ এতক্ষণ তা লক্ষ্যই করেনি। চঞ্চল গিয়ে সেটা খুলে ফেলেছে। বিছানা বলতে অবশ্য শুধু একটা কম্বল আর একটা ওয়ার ছাড়া চিটচিটে বালিশ, কিন্তু সেই কম্বলের মধ্যে জড়ানো একটা মস্ত বড় ঝকঝকে দামি আয়না। এই আয়নাটাই আশ্চর্য। সবাই ঝুঁকে পড়ে আয়নাটা দেখতে লাগলো। সোনালি রঙের ফ্রেম, আঙুল রেখে দেখা গেল কাজটা অন্তত 1 ইঞ্চি পুরু। একটা পয়সা খরচা করতে যার প্রাণ বেরিয়ে যেত তার এই দামি আয়নার আজ খুবই শখ কেন? আশ্চর্যই বটে। ম্যানেজার বাবু বললেন, বুড়ো প্রাণের তো রস ছিল খুব, নিজের এই অলক্ষণে মুখখানায় বোধ হয় দেখতো বসে বসে। কেন অলক্ষণে মুখ? কেন কেন অলক্ষণে তা তো নিজের চোখেই দেখতে পারছেন। খোল হয়েই নিয়ে অবশ্য দেখতে ভয়াবহ হয়েছেন, কিন্তু বেঁচে থেকেও যে এর চেয়ে বেশি সুশ্রী ছিলেন তা তো নয়। আচ্ছা, ওই বালিশটার ভেতরে লোট টোট কিছু নেই তো? বলে পশুপতি বালিশটা তুলে নিয়ে একটানে খোলকটা ছিঁড়ে ফেললেন। সারা ঘরে তুলো ছড়িয়ে পড়ল, কিন্তু নোট একটিও বেরোলো না। চঞ্চল তখনও আয়নাটাকে নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ কোথা থেকে একটা তীব্র আলো এসে তার চোখটা ধাঁধিয়ে দিল। ওপরের দিকে তাকিয়ে দেখল ঘরের ইলেকট্রিক বাল্বটা তখনও চলছে। দিনের আলোয় কেউ তা এতক্ষণ লক্ষ্যই করেনি। চঞ্চল বলল, দেখছেন কে বা কারা হাতের কাজ শেষ করে আলোটা নিভাতে ভুলে গিয়েছিল? তাই তো দেখছি। আচ্ছা, আলোটা খুব বেশি উজ্জ্বল নয় কি? এই দিনের আলোতেও কেমন চোখে লাগছে। হ্যাঁ, খুবই উজ্জ্বল, অন্তত 100 পাওয়ার তো হবে। তা লোকের কত রকমই তো খেয়াল থাকে। বালিশটা মিছিমিছি ছিঁড়লেন দেখছি, তা এখানে তো আর কিছু করবার নেই। চলুন নিচে গিয়ে গল্প টল্প করা যাক নাকি। আহা, কি নিষ্ঠুরভাবে মেরেছে লোকটাকে। ম্যানেজারবাবু ইন্সপেক্টরকে নরহরিদার ঘরে এনেই বসালেন। সেখানে মনোহর, সরোজ, নরেশ আর আনন্দ তখনও বসে আছে। ইন্সপেক্টর বললেন, না না, আমার কথা কিছু গোপনীয় নয়, দু একটা খোঁজ খবর নেব শুধু। আচ্ছা, কাল রাত্রে আপনারা গোবিন্দবাবুকে শেষ কখন দেখেছিলেন? সকলেই বলল যে রাত্রে তাকে কেউ দেখেনি, এমনকি বিকেলের দিকেও দেখেছে বলে কারণ মনে পড়ে না। পশুপতিবাবু বুঝিয়ে বললেন যে গোবিন্দবাবু মানুষটা মোটেও মিশুকে ছিলেন না, নেহাত দরকার না হলে ওপর থেকে নামতেনও না, খাওয়া দাওয়াটাও নিজের ঘরেই করতেন। তার সঙ্গে মেসের 5 জনের দেখাশোনা বলতে গেলে হতোই না, শুধু নরহরিদার ঘরেই একাধ সময় আসতেন। আচ্ছা, এইবার আপনি বলুন ম্যানেজারবাবু, গোবিন্দবাবুর বিষয়ে কি জানেন? পশুপতিবাবু তার ম্যানেজারের প্রথম দিক থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে শুরু করলেন। গোবিন্দবাবু কি করতেন, কি খেতেন, চাকরদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, কিছুই সে বর্ণনা থেকে বাদ গেল না। সব শুনে ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, তার দেশ কোথায় ছিল? তা তো জানি না। তাকে কখনো জিজ্ঞাসা করেছেন? অনেকবার করেছি, কোনো জবাব পাইনি। এটুকু মাত্র বলতে পারি যে কথা শুনে 24 পরগনার লোকই মনে হতো। কেউ দেখা করতে আসতো তার সঙ্গে? কারো কথা জানি না, আর এতদিনের মধ্যে তা একটা চিঠি এসেছে বলেও জানা যায়নি। হঠাৎ আনন্দ বলে উঠল, কাল কিন্তু ওর নামে একটা চিঠি এসেছিল। হ্যাঁ, চিঠি ওর নামে? হ্যাঁ, ওর নামে চিঠি। তুমি জানলে কেমন করে? কাল সকালে আমার কোনো চিঠি এসেছে কিনা দেখাবার জন্য আমি লেটার বক্সে ঘাঁটছিলাম। নানা চিঠির মধ্যে গোবিন্দ চ্যাটার্জির নামে একটি পোস্ট কার্ড চোখে পড়ল আমার। ঠিক মনে আছে আপনার? ঠিক মনে আছে। ওর নামে কখনো কোনো চিঠি আসে না, সেই জন্যই ওটা লক্ষ্য করেছিলাম আমি। কোনো জরুরি খবর এসেছে মনে করে আমি তখনই সেটা চাকরের হাত দিয়ে পাঠিয়ে দিলাম 4 তলায়। কি ছিল সে চিঠিতে? তা জানিনি, পরের চিঠি পড়বার অভ্যাস আমার নেই। আপনাদের মতো টিপ্পনি কেটেই তো আমার দিন যায় না। থাক থাক, তোমার আর ফাজলামি করতে হবে না। কোনো চাকর দিয়ে পাঠিয়েছিলে? ডাকা হলো কেষ্টকে। কেষ্ট বলল যে হ্যাঁ, কাল সকালে একতলায় বাবু তার হাতে একখানা পোস্টকার্ড দিয়েছিলেন বটে, চারতলার বাবুকে দিয়ে আসতে। তুই সেটা তখনই দিয়ে এসেছিলি? আগে হ্যাঁ। চিঠি পেয়ে চারতলার বাবু কিছু বললেন? কেষ্টা মাথা নাড়ল। তার মুখের চেহারা চিঠি পেয়ে কেমন হলো? কিন্তু কেষ্টা আর কিছুই বলতে পারল না, চিঠি দিয়েই সে চলে এসেছিল। ম্যানেজার বাবু বললেন, পোস্টকার্ডটা ঘরের মধ্যে পাওয়া গেলে একটু সুরাহা হতো। ইন্সপেক্টর বললেন, সেজন্যই তো পাওয়া গেল না। আপনি তাহলে মনে করেন পোস্টকার্ডটার সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ আছে? তাই তো মনে হচ্ছে। মেসে আরও কয়েকজনকে জেরা করা হলো, তা থেকে দুটো খুব বড় রকমের খবর বেরোলো। দোতলা ললিতবাবু বললেন যে কাল রাত প্রায় 2টো নাগাদ তিনি থিয়েটার থেকে ফিরছিলেন। মেসের কাছে এসে তিনি দেখলেন যে সমস্ত বাড়িটাই অন্ধকার, শুধু চারতলার এক কোণে আলো জ্বলছিল। তিনি মনে মনে ভেবেছিলেন বিটকেল বুড়ো এত রাত্রে আলো জ্বেলে কী করছে, এই কথাটা তার মনে আছে। আর একটা খবর দিল মেসের ঠাকুর। সে বলল, গোবিন্দবাবু আমাকে বলেছিলেন তার ভাই কাল দেশ থেকে আসছে, খাওয়ার যেন ব্যবস্থা করা হয়। কবে বলেছিলেন? কালই। কখন বলেছিলেন? দুপুরে তার খাবার নিয়ে যায় যখন তখন। কি বলেছিলেন তোমাকে ঠিক করে বলো তো। বাবু বললেন, ঠাকুর কাল সকালে আমার ভাই আসছে দেশ থেকে, খাওয়ার ব্যবস্থা করো। সে আমার মতো পেটরোকা লোক নয়, খেতে পারে, ওর জন্য আলাদা করে একটু মাছ তরকারি রান্না করো, আর বেশ ভালো করে রেঁধো, তোমাকে বকশিস দেব। একথা শুনে সকলেই অবাক হয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। প্রথম নম্বর তাজ্জব ব্যাপার এই যে ভূতের মতো অদ্ভুত মানুষটারও পৃথিবীতে একজন ভাই আছে, আর তার থেকেও আশ্চর্য সেই ভাইয়ের জন্য হাড়কঞ্জুস গোবিন্দ চাটুর্যে রীতিমতো ভোজের ফরমাস দিয়েছিলেন, এমনকি ঠাকুরকে বকশিস পর্যন্ত দিতেও প্রস্তুত ছিলেন। পশুপতি বললেন, তাহলে বোঝা যাচ্ছে এই পোস্টকার্ডে ভাইয়ের আসবার খবরই ছিল। সেই রকমই তো মনে হয়। এটাও মনে হয় যে এমন কেউ আছে ওই দুই ভাইয়ের দেখা হওয়ার সঙ্গে, অর্থাৎ না হওয়ার সঙ্গে, যার গভীর স্বার্থ জড়িত। সে চায় না যে গোবিন্দবাবুর সঙ্গে তার ভাইয়ের সাক্ষাৎ হোক, অতএব তারই এই কাজ। এখন এইটুকু শুধু জানতে বাকি যে সেই লোকটি কে। বাহ, বেশ বলেছেন। সমস্যাটা আপনি অনেকটা সরল করে এনেছেন, সে কথা মানতেই হয়। ইন্সপেক্টর ঠাকুরকে আরো দু একটা প্রশ্ন করলেন। গোবিন্দবাবু তোমাকে আর কিছু বলেননি? না না হুজুর। রাত্রে যখন তার খাবার দিতে গেলে? না, আর কোনো কথাই বলেননি। তখন আমি তাকে দেখিওনি, দরজার বাইরে খাবার রেখে দিয়ে এসেছিল, আর ঘরের মধ্যে যাওয়ার হুকুম তো আমাদের ছিল না। খাবারটা তিনি খেয়েছিলেন? হ্যাঁ, মেসটা খানিক পরে গিয়ে থালাটা নিয়ে এসেছিল। আচ্ছা, রাত্রে তোমরা কোথায় শো? একতলা রান্নাঘরের দিকে। কাল রাত্রে কোনো রকম শব্দ টব্দ কিছু শুনেছিলে? আমাদের তো শুতে শুতে একটা হয়। তারপর? মনে তো পড়ে না। হ্যাঁ, খুবের মধ্যে একবার যেন কলতলার জলের শব্দ শুনেছিলি। পশুপতিবাবু ঠাকুরকে ধমক দিয়ে বললেন, কোনো চিৎকার টিৎকার শুনেছিস? কিন্তু বেচারা ঠাকুর তো একতলায় কত দূরে শোয়, তার আর কি দোষ। সমস্ত মেসে এমন একজনও এমন কথা বলতে পারল না যে গতরাত্রে সে কোনো শব্দ শুনেছে, যা বিপন্ন কি মরণমুখী ব্যক্তির চিৎকার বলে ভুল করা যায়। পশুপতি ইন্সপেক্টরকে একটু আড়ালে ডেকে বললেন, ওই আনন্দ ছোকরাকে একটু লক্ষ্য করবেন। কেন বলুন তো? ছোকরার মতি গতি ভালো নয়। কিরকম শুনি? বড্ড স্বদেশীর দিকে ঝোঁক। তাই নাকি? বাসরে কিরকম গরম গরম বক্তৃতা করে তা যদি শোনেন। বলে কিনা একজনের বেশি টাকা থাকবে আর একজনের কম থাকবে, এ নাকি দারুণ অন্যায়, যাদের অনেক আছে তাদের টাকা কেড়ে নেওয়া উচিত, এই হলো ওর মত। এসব কথা যারা বলে তারা গুন্ডা ছাড়া আর কি। আপনিই বলুন, বড়লোক গরব নিয়েই তো সংসার। আমার খুব সন্দেহ হয় যে এর মধ্যে ওর কোনো হাত আছে কি না। দেখছেন না, আর সবাই ঘাবড়ে গেছে, অথচ ও দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে। ক্রিমিনাল না হলে এত সাহস হয়? ও তো বাচ্চা ছেলে, ওর পক্ষে কি? আপনি পুলিশের লোক হয়ে কি বলছেন সামন্ত মশাই? বাচ্চা ছেলেরাই তো যত অঘটন ঘটায়। ওর ঘরটা অন্তত একবার সার্চ করুন, দেখুন না কি বেরোয়। বেশ, চলুন। পর মুহূর্তেই আর এক কাণ্ড। শরৎ ছুটে এসে একেবারে ইন্সপেক্টরবাবুর পায়ে লুটিয়ে পড়ল, বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন স্যার, আজ বড়বাবুর মেয়ের বিয়ে, আজকে আমি যেতে না পারলে আমার চাকরিটা চলে যাবে। ইন্সপেক্টর তার অনুনয় বিনয় দেখে একটু দয়ার ভাব দেখালেও তাকে কিন্তু পুরোপুরি ছেড়ে দিল না। প্রথমে তার ঘরটি দেখতে চাইল, কিন্তু সরোজের ঘরে যাওয়ার আগে পড়ে আনন্দের ঘর। ইন্সপেক্টরবাবু প্রথমে আনন্দের ঘরেই ঢুকলেন। একতলায় একটা অন্ধ কুটুরিতে ওর বাসা। জিনিসের মধ্যে ভাঙাচোরা একটা তক্তপোষ, কেরোসিনের কাঠের একটা টেবিল আর একটা রংচটা তালা ছাড়া স্টিল ট্রাঙ্ক। সার্চ করতে 5 মিনিটও লাগলো না। ইন্সপেক্টরবাবু বললেন, চলুন এবার ওই কেরানিবাবুর ঘরটা দেখা যাক। ওপরে এসে দেখা গেল সরোজ তখনও মেঝের ওপর জুবুথুবু হয়ে বসে আছে। পশুপতিবাবু হাঁক দিলেন, ওহে ওঠো, একবারটি ঘরে যেতে হচ্ছে। কলের পুতুলের মতোই সরোজ উঠে দাঁড়ালো। তার মুখে এক ফোঁটাও রক্ত নেই, ঠোঁটটা থরথর করে কাঁপছে। পশুপতি বললেন, আপনিও চলুন নরহরিদা। নরহরি বললেন, ও ঘাবড়াচ্ছ কেন সরোজ? তোমার যে কিছু দোষ নেই তা তো সবাই জানি। সরোজ নরহরিবাবুর দিকে এমন করুণ দৃষ্টিতে তাকালো যে সেটার বলবার নয়। কিন্তু নরহরিবাবুও অবাক হয়ে গেলেন যখন সরোজের ট্রাঙ্কের তলা থেকে 500 টাকা বেরোলো, করকরে 5খানা 100 টাকার নোট। এর মানে তুমি মাইনে পাও 25 টাকা, চাল চুলোর খবর নেই, এত টাকা তোমার হাতে কেমন করে এলো? বাঘের মতো গর্জন করে উঠলেন পশুপতি। সরোজ কিন্তু চুপ। পশুপতি বলতে লাগলো, এর একটা জবাব দিতে হচ্ছে ভাইয়া। সরোজ জিভ দিয়ে একবার ঠোঁটটা চেটে বলল, সত্যি কথা বলবো, যদিও জানি সে কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। অবিশ্বাস্যটাই শুনি। টাকাটা আমাকে গোবিন্দবাবু দিয়েছিলেন। কি বললেন? গোবিন্দবাবু দিয়েছিলেন, গোবিন্দ চাটুজ্জে। তার চেয়ে বললে না কেন আকাশের পরে ঘুমের মধ্যে এসে তোমার বালিশের তলায় দেখে গেছে? বানিয়ে বললে এমন কিছু বলতুম যা লোকে বিশ্বাস করবে, কিন্তু সত্যি বলছি বলেই অবিশ্বাস্য বলতে হচ্ছে। সরোজ এতক্ষণ একেবারেই নেতিয়েছিল, কিন্তু সত্যিকারের সংকটের মুখে দাঁড়িয়ে তার বুদ্ধি যেন খুলে গেল। নরহরিবাবু বললেন, আচ্ছা, ও যে মিথ্যে কথা বলছে তা তো এখনো প্রমাণ হয়নি। হতেও তো পারে, পৃথিবীতে কত কি আশ্চর্য ঘটে যাচ্ছে, এটা কি হতে পারবে না? আপনি থামুন নরহরিদা, ক্রাইম হ্যান্ডেল করা আপনার মতো ভালো মানুষের কর্ম নয়। কি ব্যাপার খুলে বলো সরোজ, নয়তো কপালে দুর্ভোগ আছে। রণজিৎ সামন্ত এগিয়ে এসে বললেন, আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করেছি সব কথা। এই টাকা আপনাকে গোবিন্দ চাটুজ্জে দিয়েছিলেন? হ্যাঁ। ধার? না, আমার মতো গরিবকে ধার দেবে কে? আমাকে তিনি দান করেছিলেন। তিনি তো ভীষণ কৃপণ ছিলেন, হঠাৎ এত দয়া কেন হলো তার? কেন হলো তা আমি কেমন করে বলবো? আপনি তার কাছে চেয়েছিলেন? চেয়েছিল, অনেকদিন ধরেই চাচ্ছিল। কেন? আমার বোনের বিয়ে দিতে হবে, সেই জন্য। তারপর কবে পেলেন টাকাটা? কাল সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে। কি বলে দিলেন তিনি? সরোজা বলল, তার একটা এইরকম, আমরা অত্যন্ত গরিব, মা বিধবা, এক বোন আছে, তারও বিয়ে দেওয়া দরকার। টাকা ছাড়া তো আর বিয়ে হয় না, কোথায় টাকা পাই? সবসময়ই আমার এই ভাবনা। এই মেসে সকলেরই ধারণা যে গোবিন্দবাবুর অনেক টাকা। আমি অনেক দিন ধরেই গোবিন্দবাবুর কাছে কিছু সাহায্য পাওয়ার চেষ্টা করছিলাম। আজ যেমন আপনার পায়ে ধরেছি, ঠিক তারও পায়ে পড়েছি অনেকবার। অনেক কেঁদে কেটে তার মনটা বোধহয় একটু ভিজিয়ে এনেছিলাম। না, তার কোনো দিন ঘরে যাইনি আমি, ছাদেই আমাদের মাঝে মধ্যে কথা হতো। কিন্তু আমার প্রথমে ধারণা ছিল তিনি 20-25 কি বড়জোর 50 টাকা দিয়ে ভিখিরি বিদায় করবেন। এদিকে দেশ থেকে মা চিঠি লিখেছেন যে বোনের জন্য একটি ভালো সম্বন্ধ উপস্থিত, কমসে কম 50 টাকা হলে শুভকার্য এ মাসেই হয়ে যেতে পারে। তাই মরিয়া হয়ে ধর্ণা দিয়েছিলাম গোবিন্দবাবুর কাছে। কাল সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরেই গিয়েছিলাম তার কাছে। ছাদে গিয়ে ডাক দিতেই তিনি বেরিয়ে এলেন। আমাকে দেখে মুখ কটমট করে বললেন, কি চাই? আমি তার দুটো হাত ধরে বলেছিলাম আমার সব কথা। एबं तिनी अद्भुतभावे पकेट थेके 500 टाका आमाके दिए दिलेन। कथाटा शेष करे सरोज हाँपाते लागलो। तारपर इन्सपेक्टर जिज्ञासा करलो, अच्छा आपनि जखन टाका चाइलेन तखन तिनी अद्भुतभावे हासलेन ताई ना? हाँ, अद्भुत से हासि, एमन हासि तार मुखे आमि आगे कखनो देखिनि। किन्तु तार मुखेर कथा शेष हलो ना। झड़ेर मतो एकजन घरेर मध्ये ढुके चारिदिके ताकाते लागलो। शेष कथाटा चित्कार करे बोले लोकटी हापाते हापाते एकटी चेयारे बसे पड़लो। तार चित्कार एमनई अमानुषिक जे ता शुने सकलेर गाये काँटा दिये उठलो। आगन्तुक अपरिचित, दाड़िगोफ कामानो सुंदर चेहरा, गाये सिल्केर पांजाबी, दामी शाल, तबे बेश एकटु बाबू गोचेरी बेश बिन्यास। दो तीन मिनट केउ किछु भेबेई पेलो ना जे तार संगे के कथा बोलबे एबं किई बा बोलबे। तारपर पशुपति एगिये गेलेन, जिज्ञासा करलेन, आपनि के? भांगा गलाय आगन्तुक जवाब दिलेन, आमी आमी तो गोविंदबाबुर भाई, आमार नाम भुजंगधर। ओ, आपनारই আজ আসার কথা ছিল, আপনি পোস্টকার্ড লিখেছিলেন? সে পোস্টকার্ড কি তিনি পেয়েছিলেন? পেয়েছিলেন। তারপরও আজ সকালে উঠে তো আমরা দেখি এই কাণ্ড। কি আর করবেন মশাই, সবই ভগবানের হাত। 10 বছর ধরে দাদার সঙ্গে আমার দেখা হয় না, 10 বছর তিনি দেশ ছাড়া। আর আজ আমি তার সঙ্গে দেখা করতে যাও এলুম। হাতের উল্টো দিক দিয়ে তিনি কপালে আঘাত করলেন, তার চোখটা ছলছল করে উঠল। ইন্সপেক্টর বাবু জিজ্ঞাসা করলেন, আপনি কি এইমাত্র এসে পৌঁছালেন? হ্যাঁ, এইমাত্র। সঙ্গে কোনো জিনিস নেই? আছে বই কি, একটা বিছানা, স্যুটকেস, সেগুলো তো নিচেই ফেলে এসেছি। শিয়ালদায় নেমে একটা রিক্সা নিয়ে এসেছি এখানে। কাছাকাছি এসেই দেখি চারিদিকে লাল পাগড়ি। দেখি তো আমার চক্ষু স্থির, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। আমি মানুষটা একটু ভীতু গোছের, তাছাড়া পাড়া গায়ে থাকি, কোনোরকম হাঙ্গামায় ধাতে সয় না। আমাকে এক গ্লাস জল দিতে বলবেন? পশুপতি তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন, ওরে কেষ্ট, ওরে কে আছিস, এক গ্লাস খাবার জল নিয়ে আয়। জল আনা হলো। এক চুমুক জল খেয়ে নিয়ে আগন্তুক আবার বলতে লাগলেন, রিক্সা এসে দরজায় দাঁড়াতেই শুনলুম আশেপাশের লোকজন যেন কি বলা বলি করছে, আর তার মধ্যে খুন শব্দটা স্পষ্ট শুনতে পেলুম। আমি গলা বাড়িয়ে একজনকে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে মশাই? সে বলল, গোবিন্দ চাটুর্যে খুন হয়েছে। সঙ্গে সঙ্গে আমার চোখে দিনের আলো নিভে গেল, পায়ের তলা থেকে মাটি সরে গেল। এমন করে রাস্তায় নেমে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলুম তা আমি নিজেই জানি নে। দু একটা লাল পাগড়ি বোধহয় বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু আমার তখন কিছু খেয়াল ছিল না। ওই দেখুন, রিক্সা ভাড়াটা পর্যন্ত দিতে ভুলে গেছি, আর জিনিসগুলো রিক্সাতে রয়ে গেছে। দয়া করে ভাড়াটা পাঠিয়ে দেবেন। বলে ভুজঙ্গবাবু পকেট থেকে মোটা মানিব্যাগ বের করে একটি চকচকে সিকি টেবিলের উপর রাখলেন। সকলেই লক্ষ্য করল যে ব্যাগটা এতই ভর্তি যে টাকার চাপে যেন একেবারে ফেটে পড়ছে। পশুপতি বললেন, আপনার জিনিসপত্রগুলো উপরে আনতে বলি। কোনো দরকার নেই, আমি পরের ট্রেনেই আবার ফিরে যাব। কলকাতায় যে জন্য এসেছিলাম তা তো চুকেই গেল। ইন্সপেক্টর বললেন, একটু বসুন, একটু বিশ্রাম করুন, আপনাকে দিয়ে আমাদের একটু দরকার আছে। আদেশ করুন। আমি এই ব্যাপারটার তদন্তের ভার নিয়েছি, আপনার কাছে গোবিন্দবাবুর ইতিহাস শুনতে চাই, তাতে যদি আমাদের কোনো সাহায্য হয়। আপনি যেটুকু জানেন সেইটুকুই বলবেন। নিশ্চয়ই। ভুজঙ্গধর আরও এক ঢোক জল খেয়ে নিলেন। সকলে চারিদিক ঘন হয়ে দাঁড়ালো। গোবিন্দ চাটুর্যের জীবন রহস্য উদ্ঘাটিত হবে, সকলেই শুনতে উৎসুক। ভুজঙ্গধর বলতে লাগলেন, আমাদের দেশ জয়নগর লাইনে মতিঝিল গ্রামে। আমরা দু ভাই, দাদা আমার থেকে 5 বছরের বড়। ছেলেবেলা থেকেই দাদা আমাকে খুব ভালোবাসতেন, আমিও দাদার খুব ভক্ত ছিল। বাবা যখন মারা গেলেন আমার বয়স তখন 25। কুসংসর্গে পড়ে কুলোকের পরামর্শে সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে ঝগড়া বাঁধালাম। দাদা অনেক বোঝালেন, অনেক সইলেন, মাও প্রাণপণ চেষ্টা করলেন আমার মতি ফেরাতে। হায়, তখন যদি তাদের কথা শুনতাম। ভুজঙ্গবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, তারপর? এভাবে কিছুদিন কাটলো। তখন আমি এক ধূর্ত উকিলের সাহায্যে নানান রকম আইনের প্যাচ কষতে লাগলাম। আমার মাথা তখন ঠিক ছিল না। দাদাকে যখন তখন যা তা বলতাম, নানা রকম অপমান করতাম। তারপর একদিন চরম হলো, দাদাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলাম। দাদা সেই যে বাড়ি থেকে বের হলেন আর ফিরলেন না। আমি একা বিষয় সম্পত্তি ভোগ করতে লাগলাম। দাদার শোকে মনমরা হয়ে মাও কিছুদিন পর মারা গেলেন। আমারও মনে শান্তি ছিল না। যখনই মাথা ঠান্ডা হলো, কুসংসর্গ ছাড়লাম, অনুশোচনায় হৃদয় জ্বলে যেতে লাগলো। হায় হায়, এই যে কি করলাম। এরপরে আমার জীবন অসহ্য হয়ে উঠল। মনে হলো এ পাপের প্রায়শ্চিত্ত না করলে আমি বাঁচব না। তাই আজ এসেছিলাম কলকাতায় দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে। বিষয় সম্পত্তি থেকে এতদিন যত টাকা তার প্রাপ্য হয়েছে সব নিয়ে এসেছিলাম সঙ্গে। সে টাকা তাকে দেব, তারপর তার পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করা আমার কপালে নেই। বাড়ি ছেড়ে তিনি বেরিয়েছেন কতদিন? বছর 10 তো হবে। পশুপতি বলে উঠলেন, ঠিক 10 বছরে তিনি এই মেসে আছেন। ইন্সপেক্টর আবার জিজ্ঞাসা করলেন, এর মধ্যে তিনি আপনাদের খোঁজ খবর নেননি? না, তিনি বোধহয় পণ করেছিলেন বাকি জীবন অজ্ঞাতবাসে কাটাবেন, আমার মুখ আর দেখবেন না। সেজন্য তাকে দোষও দেওয়া যায় না। আপনিও কোনো খবর নেননি? অনেকদিনই নিইনি। তারপর মা যখন মারা গেলেন, কলকাতায় এসে খবর নিয়ে জানলাম তিনি এই মেসে আছেন। কিন্তু দেখা করার সাহস হলো না, চেয়েও হলো না। একটা পোস্ট কার্ড লিখে মার মৃত্যু সংবাদটা তাকে জানিয়ে দিলাম। সে আজ কতদিনের কথা? 7 বছর তো হবেই। সে চিঠির তিনি কোনো জবাব দিয়েছিলেন? না। আর কোনো চিঠি কি লিখেছিলেন এই 10 বছরে? না। আপনি বললেন যে আপনার মার মৃত্যুর পর কলকাতায় এসে খোঁজ নিয়ে জানলেন আপনার দাদা এই মেসে আছে। কার কাছে খোঁজ নিলেন? কেন, তার বন্ধুদের কাছে। সে কি কথা, তারও বন্ধু বান্ধব ছিল তাহলে? বলেন কি, ছিল না। তিনি অত্যন্ত দিলদরিয়া মিশুক মানুষ ছিলেন যে। একথা শুনে উপস্থিত সকলের মধ্যেই একটা চাঞ্চল্য দেখা দিল। গোবিন্দ চাটুর্যে দিলদরিয়া মিশুকে মানুষ? এমন অসম্ভব কথা কেউ কি ভাবতে পারে? পুষ্পতি বললেন, তাহলে শেষের থেকে তিনি একেবারে বদলে গিয়েছিলেন বলতে হয়। আমরা তাকে দেখেছি অত্যন্ত কৃপণ, অতি রুক্ষ মেজাজ, কারোর সঙ্গে মেশেন না, কেমন একটা অদ্ভুত খাপ ছাড়া গোছের মানুষ। এই মেসে তিনি একটা প্রবচন দাঁড়িয়ে গিয়েছিলেন। বুঝেছি, মনের কষ্টে তার ওরকম হয়েছিল। সেই কষ্ট আমিই তাকে দিয়েছিলাম। তার বন্ধু বান্ধব দু একজনের নাম কি বলতে পারেন? পারবো না কেন। অমর ঘোষ, বিপিন চ্যাটার্জি। কোন অমর ঘোষ? অ্যাক্টর? হ্যাঁ, তার কথাই বলছি। তার সঙ্গে তার বন্ধুত্ব হলো কেমন করে? বাহ, তিনিও যে অ্যাক্টর ছিলেন। অ্যাক্টর ছিলেন? থিয়েটার অভিনয় করতেন? পয়সা নিয়ে করতেন না, শখে করতেন। সেটাই ছিল তার জীবনের প্রধান শখ। তার বন্ধুরা বলেন যে স্টেজে টিকে থাকলে তিনি একজন উচ্চদরের অভিনেতা হতে পারতেন। তার বন্ধুরা তাকে স্টেজে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেনি? চেষ্টা কি আর কম করেছেন। তো আমার ওপর রাগ করে সমস্ত জীবনের ওপরেই তিনি অভিমান করেছিলেন। বন্ধুবান্ধব এলে শেষটা আর দেখাও করতেন না। অগত্যা তারা হাল ছেড়ে দিলেন, তার কাছে কেউ আসতেন না। তিনিও অবশ্য কোনোদিনই বেরোতেন না। ক্রমে লোকে তার অস্তিত্ব ভুলে গেলেন। তিনি বিয়ে করেছিলেন? না। বিয়ে করলে কি তিনি নিজের ওপর এত নিষ্ঠুর হতে পারতেন? তিনি অ্যাক্টর ছিলেন তাই বলো, তাই থিয়েটারের কথা উঠলেই তার একটু উৎসাহ দেখা যেত। স্টেজে যে তার ছদ্মনাম ছিল, আর মত ছিল যে গোবিন্দ নামটা এতটাই সে কেলে যে সেটা স্টেজের মোটের উপযোগী নয়। তার স্টেজের নাম ছিল মণি দত্ত। মণি দত্ত? তাই বলুন, মণি দত্ত বলে আমার মনে আছে বই কি। 15 বছর আগে সরস্বতী থিয়েটারে তার কর্ণের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে পড়েছে। তারপর হঠাৎ মণি দত্তকে আর থিয়েটারে দেখা যায় না। আমি অনেক সময় ভেবেছি যে লোকটার কী হলো, অনেককে জিজ্ঞেসও করেছি, কিন্তু কোনো কোল কিনারা পায়নি। কী আশ্চর্য, সেই মণি দত্ত এই গোবিন্দ চাটুর্যে। কিন্তু মণি দত্ত তো চমৎকার সুপুরুষ ছিলেন। তার মানে আপনি কি বলতে চান আমার দাদা দেখতে খারাপ ছিলেন? মুখ ভরা দাড়ি গোফের জঙ্গল, একটা চোখ কানা, কপালে মস্ত আছেন। এ চেহারাকে ঠিক সুশ্রী বলা যায় না। কি জানি, হয়তো তিনি ওরকম দেখতে হয়েছিলেন, আমরা তো তাকে ওরকম কোনোদিন দেখিনি। হয়তো চোখের কোনো অসুখ করেছিল, দাড়ি গোঁফ ইচ্ছে করে রেখেছিলেন। এ মানুষ যে সেই মানুষ, সে কথা নিজেও যেন ভুলে থাকতে পারেন। এই 10 বছরের মধ্যে আপনি কি তাকে একবারও দেখেননি? না। তার এখানকার খরচ কি করে চলতো তাকে অনুমান করতে পারেন? কি করে বলবো, হয়তো নিজের কিছু টাকা ছিল, সেটা নিয়ে এসেছিলেন, তাই দিয়েই চালাতেন। খরচও তো তার মাসে 5 টাকার বেশি ছিল না। হয়তো বাধ্য হয়ে ওরকম চালে চলতে হতো। অথচ এইখানে এই ভদ্রলোক বলেছেন যে কাল সন্ধেবেলা তিনি একে 500 টাকা দান করেছিলেন বোনের বিয়ে দেওয়ার জন্য। অসম্ভব নয়, তার হাতে টাকা থাকলে তিনি অমনি করে বিলিয়ে দিতেন, ওরকমই তার স্বভাব ছিল। আপনারা তাকে যত কৃপণ বলেই জানুন, আসল মানুষটা ছিল একেবারে উল্টো। আমি হলফ করে বলতে পারি এ টাকা আপনার দাদা আমাকে দান করেছিলেন। আপনি যদি ফেরত চান আমি এক্ষুনি ফেরত দেবো, কিন্তু আমি যা বলছি তার এক বিন্দু কিন্তু মিথ্যে নয়। আমি তো আপনাকে অবিশ্বাস করছি না, আর আপনার টাকা আমি কেন ফেরত নেব? দাদাকে অনেক ঠকিয়েছি। তিনি যদি নিজের ইচ্ছায় কাউকে কিছু দিয়ে থাকেন সেটুকু আমার সান্ত্বনা। কিন্তু আপনি যা বলছেন সে অনুসারে তো তার হাতে 500 টাকা থাকবার কথা নয়। যিনি পয়সার অভাবে অত কষ্ট করে থাকতেন তার পক্ষে অত টাকা দান করা সত্যি কি সম্ভব? অসম্ভব কেমন করে বলবো? তার হাতে ঠিক কত টাকা ছিল তা তো আমি জানি না, হয়তো ছিল কিছু টাকা। আশ্চর্য, ওনাদের দু ভাইয়ের চেহারা একটুও মিল নেই। তো কপালের কাজটা একটু যেন মেলে, কিন্তু গলার স্বর একেবারে একরকম, তাই না? ভাইয়ে ভাইয়ে ওরকম হয়। অনেক ধন্যবাদ ভুজঙ্গবাবু, আপনি যেরকম সরলভাবে সমস্ত ঘটনাটা আমাকে বললেন তা আমার সত্যি খুব ভালো লাগলো। এখন চলুন আপনার দাদাকে একবার দেখে আসবেন। আমার যাওয়া কি একান্তই দরকার? চলুন চলুন, একটু দেখবেন, চলুন। ভুজঙ্গবাবু উঠে দাঁড়ালেন। তাকে দেখে নরহরিবাবুর মনে হলো যে দুঃখময় হতাশার এমন মূর্তি তিনি কখনো দেখেননি। ভুজঙ্গবাবুর চেহারা সত্যিই ভালো, কিন্তু তার নিখুঁত করে আঁচড়ানো চুল আর অমন পরিপাটি সাজসজ্জার ভিতরেও তাকে এমন উদ্ভ্রান্ত, এমনই দুঃখী দেখাচ্ছিল যে শুধু নরহরিবাবুরই নয়, উপস্থিত অনেকেরই মৃত ব্যক্তির চাইতে অনুতপ্ত দোষী ভাইটির জন্যই বেশি কষ্ট হচ্ছিল। ইতিমধ্যে চাকর ভুজঙ্গবাবুর বিছানা ও স্যুটকেস ওই ঘরেই এনে রেখেছিল। সেই দিকে হঠাৎ চোখ পড়তেই ইন্সপেক্টরবাবু বললেন, বাহ, আপনার স্যুটকেসটা ভারী নতুন ধরনের তো। হ্যাঁ, এটা নতুন কিনেছিলাম, আর এটাতেই ভরে কিনেছিলাম জানেন, দাদার জন্য কাপড় চোপড়। এই দেখুন, এই কবছরে যত পুজোর কাপড়, ষষ্ঠীর কাপড় দাদার পাওনা ছিল সব একসঙ্গে কিনে এনেছিলাম। তাছাড়া জামাও অনেকগুলো। ভেবেছিলাম তিনি ক্ষমা করবেন, ফিরে আসবেন, কিন্তু ভুজঙ্গবাবুর কথা শেষ হতে পারল না। তার গলা আটকে এলো, টপ টপ করে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল। একটু চুপ করে থেকে রণজিৎবাবু বললেন, চলুন তাহলে একবার উপরে যাবেন, আপনিও চলুন ম্যানেজারবাবু, আর নরহরিবাবু আপনিও কিন্তু আসতে পারেন। উপরে যাওয়ার সিঁড়ির কাছে হঠাৎ দেখা গেল চঞ্চলকে। রণজিৎবাবু বললেন, চঞ্চল, এতক্ষণ কোথায় ছিলে? এখানেই তো ছিলাম। আপনার এগুণ, আমি আসছি। তারপর চঞ্চলের সঙ্গে চুপি চুপি মিনিট দুয়েক কি কথা বললেন। তিনি যখন উপরে এলেন চঞ্চলও তার সঙ্গে এলো। ঘরে ঢুকে দাদার বিভৎস মৃতদেহ দেখে ভুজঙ্গবাবু একেবারেই আকুল হয়ে পড়লেন। দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলেন তিনি। তার অবস্থা দেখে নরহরিবাবুরও চোখে জল চলে এলো। ইন্সপেক্টর বাবু বললেন, কত অধীর হবেন না ভুজঙ্গবাবু, একটু ধৈর্য ধরুন, একটু শান্ত হবার চেষ্টা করুন। কিন্তু ভুজঙ্গবাবু আরও কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। খানিক পরে অনেক চেষ্টা করে বললেন, আমি এখন যাই, আমি আর সইতে পারছি না। এইবার রণজিৎ সামন্তর চোখ পড়ল একটি বিশেষ দিকে। ঘরের এক কোণায় পড়েছিল একটি বস্তু, যেটি তিনি এর আগে দেখেননি। সেই দিকে এগোতেই সবাই চমকে তাকালো। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম অংশটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।